আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন টিপস নিয়ে এবং কিছু নতুন নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু তার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। এবং আজকে যারা তোমরা প্রথমবার আমাদের ভিডিওটাকে দেখছো বা রাদার আমাদের চ্যানেলটাকে প্রথমবার দেখছো, তো তোমাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমাদের দেওয়া এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি মাইনিউটলি দেখো। এবং যদি তোমার দেখে এটাকে পছন্দ হয়, ভালো লাগে যদি ভিডিওসগুলোকে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে একদম ভুলবে না। আমি আজকে তোমাদের কাছে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি দ্যাট ইজ অ্যাবাউট স্কিন ক্যান্সার। হ্যাঁ, শুনতে যদিও অনেকেই ভাবে স্কিন ক্যান্সার আবার কী জিনিস, বা অনেকের মধ্যে ধারণা আছে স্কিন ক্যান্সার হলেই হয়তো মৃত্যুজনিত কিছু হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে যে স্কিন ক্যান্সার যদি আর্লি ডিটেকশনের পর্যায়ে যদি ওটাকে ডিটেক্ট করে নেওয়া যায় তাহলে ইটস ভেরি মাচ কিউরেবল, খুব তাড়াতাড়ি ওটাকে কিউর করে নেওয়া যায়। এবারে প্রশ্নটা তুমি করতেই পারো যে স্কিন ক্যান্সারটা অ্যাকচুয়ালি কী জিনিস, কীভাবে হয়। স্কিন ক্যান্সারে মেন কারণ আল্ট্রাভায়োলেট রেস, অ্যান্ড বিট সূর্যের যে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেস হচ্ছে স্কিন ক্যান্সারের পেছনের একমাত্র কারণ। যারা অতিরিক্ত রোদে যারা ঘোরে বা মাত্রাতিরিক্ত যারা সান এক্সপোজারে যারা থাকে তাদের মধ্যে স্কিন ক্যান্সার হওয়ার চান্সেস কিন্তু 80-95% থাকে। তোমরা অনেকেই হয়তো জানো না বা র্যাডার হয়তো অনেকের একটা নলেজে নেই যে ইউনাইটেড স্টেটস একটি এমন দেশ যেখানে প্রত্যেক বছর অ্যানুয়ালি প্রায় নিয়ারলি 60-75% মানুষজনের মধ্যে স্কিন ক্যান্সার অসুখটাকে ওখানে ডায়াগনোসিস হয় বা হয়ে থাকে, এবং ওখানে 100-এর মধ্যে প্রায় 70-80 জনের এই অসুখটা হবেই হবে। এবার তারা ওটাকে কীভাবে কোপ আপ করে, কীভাবে কোপ আপ করে, তো এটা যে শুধু আমেরিকার মতো যেখানে শীত বেশি সেখানেও যদি এই প্রবলেমটা ফেস হয় তাহলে এটা তোমাদের মনেও আসতে পারে যে আমাদের ইন্ডিয়া তো গ্রীষ্মপ্রধান দেশ, তাহলে এখানেও নিশ্চয়ই স্কিন ক্যান্সারের চান্সেস আছে। অবভিয়াসলি মাই ফ্রেন্ডস, স্কিন ক্যান্সারের চান্সেস এখানে সব থেকে বেশি। এবং কিন্তু তোমার যদি কিছু পার্টিকুলার সেফটি যদি তুমি মেনটেন করো বা কিছু যদি তুমি প্রিকশনস যদি নাও তাহলে কিন্তু তুমি স্কিন ক্যান্সার থেকে নিজেকে অবশ্যই রক্ষা করতে পারবে বা র্যাদার আল্ট্রাভায়োলেট রেজের থেকে নিজেকে কমপ্লিটলি সেফ অ্যান্ড সিকিউর রাখতে পারবে। প্রথমত বলি পার্টিকুলার, বিশেষ করে এখন যেরকম গ্রীষ্মটা যেরকম মানে খুব চাগার ঢেউ উঠেছে যেটাকে বলতে পারো, তো এখন যারা রোদে বিশেষ করে যারা আমার যেসব বন্ধু বান্ধব যেসব আমার ভাই বোনেরা তোমরা যারা সেলসের কাজে আছো বা আদার যাদের বিক্রি করার জন্য হোক বা আদার রিজনে হোক তাদেরকে বাইরে ঘুরতে হয়, তো তাদেরকে আমি অবশ্যই বলবো প্লিজ রোদে বেরোনোর আগে অ্যাটলিস্ট 30 মিনিট আগে তোমাদের যে যে জায়গাগুলো খোলা থাকে সেখানে হাই লেভেলে SPF যুক্ত সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করে তারপরে বেরোবে। এবং এটাও মাথায় রাখবে যে শুধু একবার লাগিয়ে নিলাম মুখে বা যেখানে যেখানে আমার কোনো রুমে লাগিয়ে নিলাম আলাদা লাগবে না, তা নয়। যতবার তোমার ঘাম হবে বা রাদার ধরো তুমি সুইমিং করতে যাচ্ছ তার আগে তুমি এটাকে অ্যাপ্লাই করেছো, সুইমিংয়ের পরেও তোমাকে একইভাবে ওটাকে অ্যাপ্লাই করতে হবে, বা তোমার যতবার ঘাম হচ্ছে ঘামটা মুছো 2 ঘন্টা অন্তর অন্তর, আই রিপিট, সাপোজ যদি তুমি সকাল 9টায় লাগিয়ে থাকো তাহলে 11টায় কিন্তু অবশ্যই সানস্ক্রিনটাকে আবার অ্যাপ্লাই করো। সে হোক না রাস্তার মধ্যে, যে এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে 14 বার ক্লিনস করেই লাগাতে হবে তার কোনো মানে নেই, তুমি একবার ক্লিন করে ইয়ার ফেসটাকে তো বেরোচ্ছ, তো তুমি যখন রাস্তায় থাকছো তখন তো অলওয়েজ পসিবল না, খুব বেশি করে তুমি একটু জলের মুখটা ধুয়ে নাও তারপরে রুমাল দিয়ে ওটাকে ওয়াইপ করে নিয়ে তুমি আরও একবার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছো। মানে যতবার বেরোবে ততবারই কিন্তু 2 ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিন মাস্ট অ্যাপ্লাই করো, এবং ভালো ব্র্যান্ডের ভালো SPF যুক্ত, মানলো SPF 15, SPF 25,
ফটি এরকম যুক্ত অবশ্যই কিন্তু ইউজ করে বেরোবে। দ্বিতীয়ত বলে দিই, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদ সব থেকে প্রখর হয়, চেষ্টা করবে এই রোদটাকে অ্যাভয়েড করা। যদিও আমার যেসব বন্ধু বান্ধবদেরকে বাইরে ঘুরতেই হয় বা তাদের হাতে নিয়ে বেরোতে যেতেই হবে, তো তাদেরকে বলবো ছাতা, ভালো সানব্লক, সানক্লিয়ার্স যেগুলো হয় ছাতা সানক্লিয়ার্স, এবং পারলে সে আমার ছেলে বন্ধুরা হোক বা মেয়ে বন্ধুরা হোক পারলে গ্লাভস পরে হোক। আজকাল মার্কেটে দেখবে গেঞ্জির কাপড়ে ভালো ভালো গ্লাভস টাইপের আছে, যেটা তুমি যদি হাফ শার্ট পরো অনায়াসে তুমি ওটাকে বলি নিজেকে ঢেকে রাখতে পারো, বা তোমার জুতো যারা পরো তারা প্লিজ মোজা পরার হ্যাবিটটা করো যাতে তোমার ফুটপ্রিন্টসগুলো যাতে ওখানে ঢেকে থাকে, এবং চেষ্টা করো যাতে তুমি সান ট্যান বা সান বার্ন যাতে তোমার না হয়, কারণ সানবার্নের থেকে স্কিন ক্যান্সার হওয়ার চান্সেস সব থেকে বেশি থাকে। প্রচুর জল খাও, এবং ধরো জল তোমার ফুরিয়ে গেছে কাছাকাছি জল পাচ্ছ না, কেন অনেক সময় থাকে সব জায়গায় জল তুমি খেতে পারছো না, তো সেক্ষেত্রে বলবো ডাবের জল খাও, আখের রস খাও, আর গ্লুকোজ ক্যারি করো নিজের সাথে। তো যেটা আমিও বেসিক্যালি করে থাকি, যেটা আমি মেনটেন করে থাকি, তো তোমাদেরকেও বলবো যে তোমরাও এই পার্টিকুলার প্রিকশনসগুলোকে নিয়েই তোমরা রোদের সাথে ফাইট করতে বেরো, তাহলে দেখবে স্কিন ক্যান্সার থেকে তুমি ইজিলি নিজেকে রক্ষা করতে পারবে। আরও একটা বলে দিই, তোমাদের মধ্যে ধরো তোমরা অনেক প্রোটেকশন হয়তো যারা নেয় না বা কম নেয়, হঠাৎ করে দেখলে কোনো একটা মোল, কোনো একটা ফুসকুড়ি বা কোনো এরকম হচ্ছে হয়তো পিম্পলস আছে তোমার, কিন্তু সেটা ইররেগুলার শেপে গ্রো করছে। ইররেগুলার শেপ ইন দ্য সেন্স ধরো জেনারেলি যেটা গোলাকার বা স্ফিয়ারিক্যাল যেটা হয় সেটা রেক্ট্যাঙ্গুলার বা ইররেগুলার কোনো আদার পলিগোনাল শেপে গ্রো করছে, তাহলে কিন্তু জিনিসটাকে ফেলিয়ে রাখবে না, সেটা মুখ হোক পুরো শরীরের যে কোনো অঙ্গ হোক, ইমিডিয়েট প্লিজ ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে ভুলো না, বিকজ দিস কুড বি দ্য আর্লি সাইন্স অফ আর্লি সিমটমস অফ স্কিন ক্যান্সার, সো বি কেয়ারফুল। আরও একবার যেহেতু অবশ্যই বলবো যে আশা করছি তোমাদেরকে যে পার্টিকুলার টিপসগুলো আমি দিলাম যাতে তোমরা স্কিন ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করতে পারো, অবশ্যই তোমরা সেগুলোকে ট্রাই নিশ্চয়ই করবে, এবং ট্রাই করে আমাকে প্লিজ তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকসগুলো দিতে ভুলো না, কারণ তোমাদের ফিডব্যাকগুলো পেলে তবেই তো আমি জানতে পারবো যে তোমাদের কতটা কী কাজে আসছে বা তোমরা আরও কী কী টপিকের উপর তোমরা ভিডিও চাইছো। পার্টিকুলার সেটা কোনো কোনো হেলথ ইস্যু হতে পারে, কোনো বিউটি ইস্যু হতে পারে, কোনো লাইফস্টাইল ইস্যু হতে পারে, তো তোমরা সেটাগুলোকে আমাকে জানাও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে, আমি ডেফিনেটলি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো সেই পার্টিকুলার টপিকের উপর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট টাইম হাজির হওয়ার। এবং যেতে যেতে অবশ্যই বলবো যে যারা আজকে প্রথমবার আমাদের ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, তোমরা যারা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটি দেখলে, এবং অবশ্যই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবে না, বেল আইকনটি টিপলে আমাদের সমস্ত নোটিফিকেশন অ্যাট ফার্স্ট অ্যাট ইউর ডোরস্টেপ চলে আসবে। সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, আবার দেখা।